মুসলমান ঈদগাহে এসে হাজির, সবাই চলে আসছে কিন্তু ইমাম নাই। ইমাম স্যারের কি নামাজ হয়? ইমাম স্যারের তো নামাজ হয় না, সব হাজির কিন্তু ইমাম নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমরা মাফ চাবো কার কাছে? আল্লাহর কাছে। আমরা তো রমজান পাইছি, ঈদের দিন কি আনন্দ! বড় বড় ডেক সেট নিয়ে গান বাজনা করে এমন আছে না নাই? পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আসিতেছে পাঁচ দিন ব্যাপী এনটিভির বর্ণাঢ্য আয়োজন আছে না? আসিতেছে চ্যানেল আই আট দিন ব্যাপী ঈদ ঈদের বর্ণাঢ্য আয়োজন। এটা কি ঈদ? এটা কি ঈদ উদযাপন? এটা কি ঈদ উদযাপন? ঈদ তো তাদের ঘরে আসে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন ইমাম, ঈদগাহের ইমাম তিনি। সমস্ত মুসলমান ঈদগাহে এসে হাজির, সবাই চলে আসছে কিন্তু ইমাম নাই। ইমাম স্যারের কি নামাজ হয়? ইমাম স্যারের তো নামাজ হয় না, সব হাজির কিন্তু ইমাম নাই। একজন গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চলে গেছেন, যা দেখেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেজদায় পড়ে কাঁদতেছেন। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। কিসের দিন বলেন? কিসের দিন? ঈদের দিন। ঈদের দিনের কান্না দেখে বলা হলো সাইয়েদেনা ওমর, আমিরুল মুমিনীন ওমর, আপনি ঈদের দিনের বেলা আনন্দ প্রকাশ না করে আপনি কেন কান্নাকাটি করেন? আল্লাহ রাসূল তো আমাদের জন্য দুটাই দিন দিয়েছেন, ঈদ দিয়েছেন, আনন্দ দিয়েছেন, আপনি কেন কান্দেন? নামাজ শেষ করে তিনি বলছেন, ও আমার ভাই, আল্লাহ বুঝি তোমাদেরকে মাফ করে দিয়েছেন, আল্লাহ হয়তো তোমাদেরকে তোমাদের পাপ রাশিগুলো মোচন করে দিয়েছেন, কিন্তু আমি তো নিশ্চিত নই আল্লাহ আমাকে আজকে মাফ করেছেন কিনা। রমজান তো পার হয়ে গেল কিন্তু রমজানের রেজাল্ট আমি পাই না, এই জন্য আমি ডুকরে ডুকরে কান্দি। ওমরের মতো মানুষের যদি জীবনে এমনতে পেরেশানি হয়ে থাকে, আমার আপনার জীবনে সেই ইমানের মেহনত করার দরকার আছে না নাই? মুজাহাদা করার দরকার আছে না নাই? যার জীবনে যত সেজদা বেশি হবে তার জন্য জান্নাত তত নিকটবর্তী হয়ে যাবে। এই ভাইরাস থেকে বাঁচার একটা আমি উপায় আমি নিজের পক্ষ থেকে আমি একটু গবেষণা করে যতটুকু বুঝতে পেরেছি, স্বাস্থ্য পরিচর্যার উপরে গুরুত্বটা এখন কম না বেশি, সবচেয়ে বেশি। আমি আমার ভাষায় বলবো, আমরা যারা মুসলমান হযরত বেলালের একটা আমল করব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে তিনি ইসলাম কবুল করেছেন মৃত্যুর দিন পর্যন্ত একমাত্র ঘুমানোর সময় বাদে তার 24 ঘন্টা তার ওজুর উপরে থাকা লাগতো। জোরে কোন সুবহানাল্লাহ, তিনি ওজুর উপরে থাকতেন। আমার নবীজি একদিন মেরাজের কথা বলতে নিয়ে বললেন, ওরে বেলাল, জান্নাতের মধ্যে যখন আমি একা করতেছিলাম আমার কাছে একটু ভয় ভয় মনে হচ্ছিল, সেই সময় আমি তোমার হাঁটার আওয়াজ আমি শুনতে পেলাম, আমার বেলাল বুঝে হাঁটতেছে, তোমার কণ্ঠের আমি আওয়াজ শুনতে পেলাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বেলাল হু হু করে কেঁদে ফেললেন, কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কণ্ঠ কেমন করে জান্নাতে শুনলেন? আমি তো দুনিয়াতেই ছিলাম। রাসূল বলেন, ওরে বেলাল, তুমি মনে হয় কোনো স্পেশাল কোনো আমল করে থাকো, কি আমল তোমার আছে নাকি, কোনো স্পেশাল কোনো আমল আছে নাকি? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে তেমন স্পেশাল কোনো আমল নাই, তবে একটা আমল আমি করে থাকি, ওযু যখন চলে যায় সঙ্গে সঙ্গে আমি ওযু বানায় নেই। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা অন্তত সবাই ওযুর উপরে থাকবো, জোরে বলে ইনশাআল্লাহ। ওযু চলে গেলেই আমরা ওযুটা করে নেব। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। মন তো চায় আরো কথা বলি কিন্তু সময় তো চলতেই থাকে। জিরিয়ানুল মা ইলা ইয়ান্তাজিরুল ইহাদিন, নদীর স্রোত যেমন অপেক্ষা করে না, সময়ও কারোর জন্য অপেক্ষা করে না, চলে যাচ্ছে টাইমগুলো। সব কিছু সময় মতোই হওয়া উচিত, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তৌবার দরজা আছে না নাই? মাগফিরাতের দরজা আছে না নাই? কি বন্ধ না খোলা? এখন আমাদের বন্ধ না খোলা? খোলা। এই জন্য আমরা আল্লাহর কাছে মাফ চাবো, ক্ষমা চাবো, তৌবা করবো ইখলাসের সাথে। সকল ইবাদত হবে কার খুশির জন্য? আস্তে বলবেন না, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য হবে। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কথা বলে ফেললাম, যতটুকু কথা বলেছি আল্লাহ তুমি আমি সহ সবার জিন্দেগীতে আমলে নিয়ে আসার তাওফিক দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন।